অনুমোদিত স্থানের মধ্যে সমাবেশ করার সহ 20 শর্তে আওয়ামী লীগ এবং বিএনপিকে তাদের পছন্দের জায়গায় সমাবেশের অনুমতি দিয়েছে ঢাকা মহানগর পুলিশ। শনিবার জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের দক্ষিণ গেটে আওয়ামী লীগ এবং নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপি সমাবেশ করবে। শুক্রবার রাতে ডিএমপির পক্ষ থেকে সমাবেশের অনুমতি দেওয়ার বিষয়টি জানানো হয়। শনিবার বেলা 2টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলটির মহাসমাবেশ শুরু হবে। সেখান থেকে তাদের আন্দোলনের মহাযাত্রা শুরু হওয়ার কথা। অন্যদিকে শান্তি ও উন্নয়ন সমাবেশের ডাক দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। বেলা 2:30টায় বাইতুল মোকাররমের দক্ষিণ গেটে তাদের সমাবেশ হওয়ার কথা। এদিকে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে জামায়াতে ইসলামী মতিঝিলের শাপলা চত্বরে সমাবেশের ঘোষণা দিলেও এখনও তাদের অনুমতি দেওয়া হয়নি। যেহেতু উভয় দলকে 7টি পয়েন্ট দেওয়া হয়েছিল এবং তারা তাদের পক্ষ থেকে তার জবাব দিয়েছেন, সে বিষয়গুলো বিচার বিশ্লেষণ করেই কিন্তু অনুমতি দেওয়া হয়েছে। শাপলা চত্বর ওরকম জায়গায় কোনো দায়িত্বশীলভাবে কিন্তু এখন কেউ সভা করার অনুমতি চাওয়া উচিত নয়। আমরা আশা করি যে যাদের কথা বললেন তাদেরও সেই বিবেচনাবোধ থাকবে এবং তারা এই ধরনের কোনো এই জায়গায় কোনো প্রোগ্রাম করার কথা চিন্তা করবে বলে আমি মনে করি করা উচিত নয়। রাজধানী নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আছেন সিনিয়র করেসপন্ডেন্ট এস এ মাতি। সরাসরি যাচ্ছি সেখানে। আতিক, আজ তো বিএনপির সমাবেশ, তো রাতে পল্টনের পরিবেশ কেমন দেখছেন? হ্যাঁ শাহন, আপনি যেমনটি বলছিলেন যে আজ দুপুর 2টা থেকে কিন্তু সমাবেশটা শুরু হবে, কিন্তু তারও বেশ খানিকটা সময় আগে মধ্যরাতেও কিন্তু বিপুল সংখ্যক নেতাকর্মী পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হয়েছেন এবং তারা খণ্ড খণ্ড মিছিল নিয়ে এই সামনে রাস্তা প্রদক্ষিণ করছেন এবং তাদের যেসব দাবি তারা মিছিলে তুলে ধরছেন, তার মধ্যে দুটো দাবির কথা উল্লেখ করতে চাই। একটি হচ্ছে যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্তি এবং তার বিদেশে চিকিৎসার সুযোগ করে দেওয়ার দাবি করছেন এবং তারা বলছেন যে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার অধীনে যে নির্বাচন এবং জনগণের যে ভোটাধিকার প্রয়োগ করার যে সুযোগ, সেই সুযোগ দানের জন্য তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন, সেই দাবিটি আসলে নানা দাবির মধ্যে প্রধানত উচ্চারিত হচ্ছে। পল্টনের আমার ঠিক পেছনে দেখতে পাচ্ছেন যে চারটি ট্রাকের সমন্বয়ে স্টেজ তৈরি করার চেষ্টা করা হচ্ছে এবং এই স্টেজের মধ্যে আসলে বক্তব্য রাখবেন কেন্দ্রীয় নেতাকর্মীরা। তারা আর কি এখানে তাদের দাবিগুলোকে কালকে তুলে ধরবেন। সেই আয়োজন, সেই মঞ্চ তৈরির কাজটি কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি শুরু হয়েছে এবং চারটি ট্রাক একত্রিত করে মঞ্চ তৈরির কাজটি চলছে। এছাড়াও বিএনপি মহাসচিব যিনি শান্তিপূর্ণ সমাবেশের কথা যেটা বলেছেন, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে সামনের সড়কে অনেক মানুষের চাপ, সে কারণে কিন্তু গাড়ি চলাচল কিছুটা বিঘ্নিত হচ্ছে। সেই গাড়ি চলাচল বিঘ্নিত রাখতে কিন্তু স্বেচ্ছাসেবকরা কাজ করে যাচ্ছেন। তারা একটি সফল সমাবেশ করার লক্ষ্যে নেতাকর্মীরা এখানে হাজির হয়েছেন। এখন আমরা মনে করছি যে সময় ব্যবধানে এই জনসমাগম আরও বাড়বে এবং স্বাভাবিকভাবেই এই এলাকাটা মানে নেতাকর্মীতে ভরে উঠবে, যেখানে আসলে মহাসমাবেশটি দুপুর 2টে অনুষ্ঠিত হবে। তো শাওন, এই ছিল আমার কাছে। জানছিলাম নয়াপল্টনে বিএনপির সমাবেশের প্রস্তুতি ও বর্তমান পরিস্থিতির খবর। আজ আওয়ামী লীগ বিএনপি সহ রাজনৈতিক দলগুলোর কর্মসূচিতে উত্তাল থাকবে রাজধানী। অনুমতি ছাড়াই সমাবেশের ঘোষণা অনিবন্ধিত জামায়াতে ইসলামীর। নাশকতা এড়াতে রাজধানী ও এর প্রবেশ পথগুলোতে তল্লাশি চৌকি বসানো হয়েছে, মোতায়েন করা হয়েছে র্যাব। ইতিমধ্যে সহস্রাধিক বিএনপি নেতাকর্মী গ্রেফতারের অভিযোগ উঠেছে। গোয়েন্দা প্রধান জানান, পূর্ণ শক্তিতে প্রস্তুত আইন শৃঙ্খলা বাহিনী। হাসান মাহমুদের রিপোর্ট। গোটা দেশ ও জনগণের দৃষ্টি এখন ঢাকার দিকে। রাজনৈতিক দলগুলোর ঘোষণা অনুযায়ী 28 অক্টোবর ঢাকা পরিণত হবে মহাসমাবেশ আর পাল্টা সমাবেশের স্থলে। গুলিস্তানে বাইতুল মোকাররমের দক্ষিণ গেটে ক্ষমতাসীন দলের শান্তি সমাবেশ, অন্যদিকে নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ ঘিরে পুলিশের অবস্থান।
এছাড়াও গণতন্ত্র মঞ্চ, এলডিপি, গণফোরাম, গণ অধিকার পরিষদ, সমমনা জোট সহ বেশিরভাগ রাজনৈতিক দলই সমাবেশ করবে গুলিস্তান, নয়াপল্টন, মতিঝিল ও প্রেসক্লাবের আশপাশের পুরো এলাকা জুড়ে। অনুমতি ছাড়াই শাপলা চত্বরে সমাবেশের ঘোষণা দিয়েছে অনিবন্ধিত জামায়াত ইসলামীও। পাল্টাপাল্টি এসব সমাবেশ ঘিরে নাশকতা এড়াতে রাজধানী ও এর প্রবেশ পথগুলোতে তল্লাশি চৌকি বসানো হয়েছে। ঢাকার প্রবেশ মুখগুলোতে নিরাপত্তা জোরদার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। দক্ষিণে কাঁচপুর, যাত্রাবাড়ি, সিলেট মহাসড়কের মোড়ে মোড়ে রয়েছে পুলিশি তল্লাশি। গাড়ির ভিতরে উঠে উঠে চেকিং করতেছে, ভিডিও করতেছে, ফোনে ছবি তুলতেছে। সমাবেশ আছে, সেই সমাবেশে যোগদান করার জন্য আসছে। চেকিং চলছে, আমরাই মূলত আমরা থাকি মিরপুরে। পোস্তগোলা থেকে বসিলা সেতু পর্যন্ত খেয়াঘাট বন্ধ রয়েছে। উত্তরে ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কে তল্লাশি চালাচ্ছে পুলিশ। বন্ধ রয়েছে ময়মনসিংহ থেকে ঢাকামুখী বাস চলাচল। নাশকতা না হয়, দুদলের সমাবেশ যাতে সুষ্ঠুভাবে হয় তাদের নিরাপত্তা নিশ্চয়তা বিধানের লক্ষ্যে আমরা চেকপোস্ট করতেছি। গোয়েন্দা পুলিশ প্রধান জানিয়েছেন, যে কোনো ধরনের নাশকতা এড়াতে সর্বোচ্চ প্রস্তুতি রয়েছে পুলিশের। জনগণের কোনো জানমালের ক্ষতি না হয়, বিভিন্ন হাসপাতালগুলিতে যেন মানুষ নির্বিঘ্নে যেতে পারে, বিভিন্ন কেপিআইগুলি যেন নিরাপদ থাকে, সেটার কারণে আমরা বিভিন্ন জায়গাগুলি যাচ্ছি। আমাদের ডিবির প্রত্যেকটা টিমেই বিভিন্ন জায়গাগুলি ঘুরে ঘুরে দেখছে। এদিকে নয়াপল্টনে সন্ধ্যার পর বিএনপি দলীয় কার্যালয়ের সামনে পাশাপাশি অবস্থান নেয় নেতাকর্মী ও পুলিশ। তবে বিএনপির পক্ষ থেকে কার্যালয়ের সামনে থেকে নেতাকর্মীদের সরে যাবার নির্দেশ দেওয়া হয়েছে। এখন চলে গেলে ডিসিপ্লিন ঠিক থাকবে, আমরা মিটিংটা করতে পারবো। এখন থাকলে একটা বিশৃঙ্খলা হবে, মিটিং করতে পারবো না। এদিকে বিভিন্ন বাসাবাড়ি ও হোটেল রেস্তোরাঁ থেকে নেতাকর্মীদের আটকের অভিযোগ করেছে বিএনপি। হাসান মাহ, মুদ, এনটিভি নিউজ, ঢাকা। আজ ঢাকায় বিএনপির মহাসমাবেশ সম্পূর্ণ শান্তিপূর্ণ হবে মন্তব্য করে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন। এ কর্মসূচিকে কেন্দ্র করে সারা দেশে বিএনপির বহু নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। কর্মীদের লাঠি সোঁটা আনার কথা বলে সরকারি দল উস্কানি দিচ্ছে অভিযোগ করে তিনি বলেন, কোনো সংঘাত হলে এর দায় ক্ষমতাসীনদের। ইমরুল আহসানের রিপোর্ট। সরকার পতনের একদফা দাবিতে বিএনপির মহাসমাবেশ ঘিরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ঘিরে উৎসুক নেতাকর্মীদের সরব উপস্থিতি। এর মধ্যে মহাসমাবেশের সার্বিক প্রস্তুতি তুলে ধরে কার্যালয়ের দ্বিতীয় তলায় সংবাদ সম্মেলন করেন বিএনপির মহাসচিব। অভিযোগ করেন, মহাসমাবেশকে বাধাগ্রস্ত করতে সারা দেশে চলছে ধরপাকড়। সমাবেশকে কেন্দ্র করে আহত হয়েছে 2095 জন। এটা হচ্ছে বরিশাল থেকে যারা আসছিল, আপনার তাদেরকে লঞ্চঘাটে বিভিন্ন জায়গায় তাদেরকে আক্রমণ করা হয়েছে, মেরেছে। মামলা হয়েছে 418টা, মোট গ্রেপ্তার হয়েছে 4020 জন, আসামির সংখ্যা 28,570 জন। একতরফাভাবে এই নির্বাচনকে করে নেওয়ার জন্য সারা দেশে তারা এই ত্রাসের রাজত্ব সৃষ্টি করেছে, রেইন অফ টেরার শুরু করেছে। একদিকে শেখ হাসিনা ব্রাসেলসে বলছেন যে অত্যন্ত সুন্দর নির্বাচন হবে, আমরা সেই নির্বাচনের অনুকূল পরিবেশ তৈরি করছি। অন্যদিকে প্রতি রাত্রে আমাদের নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে রেইড হচ্ছে, গ্রেফতার করা হচ্ছে। এই যে ভয়াবহ একটা দমননীতি, ভয়াবহভাবে আপনার নিয়ন্ত্রণ করে নিয়ে আসা, সেই নিয়ন্ত্রণের অধীনে নির্বাচন করতে বলা, এটা হাস্যকর ছাড়া কিছুই নয়, প্রহসন ছাড়া কিছু নয়, তামাশা ছাড়া কিছুই নয়। ভোটাধিকার ফিরে পেতে সাধারণ মানুষকে শনিবারের কর্মসূচিতে সামিল হবার আহ্বান জানান তিনি। পাল্টাপাল্টি কর্মসূচিকে ঘিরে কোনো সংঘাতের আশঙ্কা দেখছে না বিএনপি, এমন মন্তব্য করে দলের মহাসচিব অভিযোগ করেন, উস্কানিমূলক বক্তব্য দিয়ে পরিস্থিতি ঘোলাটে করছে আওয়ামী লীগ। আমরা কোনো আশঙ্কা করছি না, আমাদেরটা আমরা করবো। লাঠির কথা বলেছে, লাঠি মিছিলের কথা বলেছে, এগুলো হচ্ছে সমস্ত প্রভোকেশনস, উস্কানিমূলক। আসলে পুরো ব্যাপারটাই একটা মানে প্রভোকেশন চলছে আর কি। যদি সরকার এবং রুলিং পার্টি তারা যদি আপনার কোনো রকমের বাড়াবাড়ি করে, অত্যাচার নির্যাতন করে, তার দায় দায়িত্ব সম্পূর্ণ সরকারকেই বহন করতে হবে, তার যে পরিণতি যেতে হবে তার দায় দায়িত্ব তাদের। আমাদের উদাত্ত আহ্বান সারা দেশের প্রতি, সারা দেশের মানুষের প্রতি, আপনাদের নিজস্ব অধিকার, ভোটের অধিকার আদায় করার জন্যে মহাসমাবেশে যোগ দিয়ে সরকারকে পরিষ্কার ভাষায় জানিয়ে দিন যে না, আর নয়, যথেষ্ট হয়েছে।
অস্ত্রোপচারের পর দলের প্রধান বেগম খালেদা জিয়া মোটামুটি ভালো আছেন বলে জানান মির্জা ফখরুল। পোস্ট অপারেশনে এখন পর্যন্ত তিনি মোটামুটি আছেন। ইমরুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে, বিকাশ থাকলে আর কি লাগে। আজ আওয়ামী লীগকে দিয়ে অশান্তি তৈরি হবার কোনো সম্ভাবনা নেই উল্লেখ করে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, শান্তিপূর্ণ মহাসমাবেশ করার ব্যাপারে বিএনপির কথার সাথে কাজের মিল থাকে কিনা সেটা প্রশ্নের বিষয়। শুক্রবার বিকেলে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, ক্ষমতার ক্ষুধার আগুন নেভাতে মরণ কামড় দিতে উন্মুখ বিএনপি। নেতাকর্মীদের সার্বক্ষণিক সতর্ক পাহারায় থাকার নির্দেশ দেন তিনি। মুশফিকুস সালেহিনের রিপোর্ট। আটাশে অক্টোবরে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশকে কেন্দ্র করে শুক্রবার দুপুরের পর থেকেই নেতাকর্মীদের সরব উপস্থিতি ও স্লোগানে স্লোগানে মুখর রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউ। বিকেলে চলমান পরিস্থিতির ব্যাপারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় তিনি অভিযোগ করেন, বিএনপি যে কোনো উপায়ে ক্ষমতা দখল করার ষড়যন্ত্র করছে। বলেন, শান্তিপূর্ণ কর্মসূচি করার ব্যাপারে বিএনপি মহাসচিবের মুখের কথা ও মনের কথার মিল নেই। তাদের অন্তরে ক্ষমতা কেন্দ্রিক ক্ষুধার আগুন, সে ক্ষুধার আগুন নেভাতে তারা আজকে মরণ কামড় দিতে প্রস্তুত। শান্তিটা তাদের মুখের কথা না মনের কথা এটা একটু দেখব। আমরা শান্তিপূর্ণ সমাবেশ করে দেখিয়ে দেব যে আমরা অশান্তির বিরুদ্ধে শান্তির শোভাযাত্রা করছি। আওয়ামী লীগ কোনো চাপে নেই মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, 2014 ও 15 সালের মতো নাশকতা ও আগুন সন্ত্রাসের ভয় পাচ্ছে সাধারণ মানুষ। এসব দুরভিসন্ধি মোকাবেলায় নেতাকর্মীদের সতর্ক পাহারায় থাকার নির্দেশ দেন তিনি। আমাদের ভয় পাওয়ার কিছু নেই, কিন্তু জনগণ আজকে ভয় পাচ্ছে নাশকতাকে। এই যে হুমকি ধুমকি দিচ্ছে সাম্প্রদায়িক আরও দু একটা শক্তিকে নিয়ে তাদের অশুভ খেলার পরিকল্পনা আছে। কাজেই আমাদেরকে সার্বক্ষণিকভাবে সতর্ক পাহারায় থাকতে হবে। এই যুদ্ধ আমাদের সবার, এটা বাংলাদেশের আর এক মুক্তি যুদ্ধ, এটা মনে করে মাঠ থাকতে হবে। শনিবার বাইতুল মোকাররমের দক্ষিণ প্লাজায় সাম্প্রতিক কালে সবচেয়ে বড় সমাবেশ হবে বলেও আশা প্রকাশ করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। পরে বঙ্গবন্ধু এভিনিউ থেকে শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা বের করে যুবলীগ। আগামী নির্বাচনের আগ পর্যন্ত রাজপথে যুবলীগ প্রস্তুত থাকবে বলে হুঁশিয়ারি দেন নেতারা। মুশফিক উসালিহিন, এনটিভি নিউজ, ঢাকা। উদ্বোধনের দ্বারপ্রান্তে আরও এক মেগা প্রকল্প। শনিবার চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত বঙ্গবন্ধু টানেল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চট্টগ্রামে আরও 19টি উন্নয়ন প্রকল্প উদ্বোধনের পাশাপাশি আনোয়ারায় সমাবেশে বক্তব্য রাখবেন তিনি। চট্টগ্রাম থেকে রাজু আহমেদের ক্যামেরায় রিপোর্ট করছেন ফাহাদ মোহাম্মদ। নিপুণ স্থাপত্যশৈলীর অনন্য উদাহরণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল। কর্ণফুলী নদীর 18 থেকে 31 মিটার নিচ দিয়ে তৈরি করা হয়েছে টানেলটি। 3.43 কিলোমিটার দীর্ঘ টানেলটি পাড়ি দিতে সময় লাগবে 3 থেকে 3.5 মিনিট। টানেলের মধ্যে জনসাধারণকে প্রয়োজনীয় নির্দেশনা দিতে রাখা হয়েছে 8টি স্বয়ংক্রিয় রেডিও চ্যানেল। চীনের সাংহাইয়ের আদলে ওয়ান সিটি টু টাউন মডেলে নির্মিত বঙ্গবন্ধু টানেল চট্টগ্রাম বন্দরকে সরাসরি আনোয়ারা উপজেলার সাথে সংযুক্ত করেছে। কক্সবাজারের সঙ্গে যোগাযোগ সহজের পাশাপাশি ভবিষ্যতে এশিয়ান হাইওয়ের সঙ্গে যুক্ত হবে এই টানেল। 28 অক্টোবর এই টানেল সহ চট্টগ্রাম শহরে আরও 19টি প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে চট্টগ্রামের আনোয়ারা কেপিজেড মাঠের জনসভায় বক্তব্য রাখবেন সরকার প্রধান। টানেলের প্রকল্প পরিচালক জানান, 35 ফুট প্রস্থ ও 16 ফুট উচ্চতা দুইটি টিউব তৈরি করা হয়েছে যেখানে সহজেই চলাচল করতে পারবে ভারী যানবাহন। মনে রাখতে হবে এটা কোনো ব্রিজ কালভার্ট না বা কোনো রাস্তা না। আমরা ওপেনিং এর পরে যখন আমরা ব্যবহারের উপযোগী হওয়ার প্রেক্ষিতে যখন আমরা গাড়ি ঘোড়া চলতে দিব, আপাতত কোনো থ্রি হুইলার কোনো মোটরসাইকেল অথবা হাঁটাহাঁটি সাইকেল নিয়ে এখানে প্রবেশ করা যাবে না। বঙ্গবন্ধু টানেলের মাধ্যমে অর্থনীতির নতুন দ্বার খুলবে বলে আশা প্রকাশ করেন চট্টগ্রামের জেলা প্রশাসক। এই টানেলটি যখন কাজ শুরু করবে আমাদের আমদানি রপ্তানির ক্ষেত্রে যে বিভিন্ন দেশগুলো, শ্রীলঙ্কা,
মালয়েশিয়া এবং সিঙ্গাপুর হয়ে আমাদের যে যাতায়াত করতে হতো সেই সময়টি বেঁচে যাবে। এতে করে আমাদের আমদানি রপ্তানিতে এটি গুরুত্বপূর্ণ প্রভাব পড়বে। শুক্রবার জনসভাস্থল পরিদর্শনে আসেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সহ স্থানীয় নেতারা। তারা জানান শনিবার চট্টগ্রামে অনুষ্ঠিত হবে স্মরণকালের সবচেয়ে বড় মহাসমাবেশ। আগামীকাল সারা দক্ষিণ চট্টগ্রামের প্রত্যেকটি এলাকার মানুষের এখানে মহাসমাবেশ হবে, ব্যাপক সাড়া ইতিমধ্যে পাওয়া যাচ্ছে। আমরা আশা করি এই সমাবেশটা একটা ঐতিহাসিক সমাবেশের রূপ নেবে। আমি মনে করি এই জনসভার মাধ্যমে এটা প্রমাণ করবে যে সবাই প্রস্তুত নির্বাচনের জন্য। বাংলাদেশ ও চীনের G2G অর্থায়নে নির্মিত হয়েছে বঙ্গবন্ধু টানেল, যার মোট ব্যয় 10,374 কোটি টাকা। ফাহাদ মোহাম্মদ, NTV নিউজ, চট্টগ্রাম। দেশের শেষ ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও 11 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকায় 5 জন এবং ঢাকার বাইরে রয়েছে 6 জন। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এছাড়া শেষ ২৪ ঘন্টায় সারাদেশে নতুন করে 1,431 জন ডেঙ্গু আক্রান্ত রোগীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আক্রান্তদের মধ্যে 365 জন ঢাকার এবং ঢাকার বাইরে 1,066 জন। সারাদেশে এখন পর্যন্ত 2,64,062 জন রোগী হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ঢাকায় 97,620 জন এবং ঢাকার বাইরে 1,66,442 জন। চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে এখন পর্যন্ত 1,317 জনের মৃত্যু হয়েছে। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে। বিকাশ থাকলে আর কি লাগে।